ঢাকা সূত্র আসনের জন্য আমি কিছুই করব না। প্রথম প্রশ্নটি হচ্ছে, অনেকে যেটি মনে করতেছেন যে হিরু আলমের ঢাকা সূত্র আসনের এই আসনটিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তটাই ভুল, আপনি এটিকে কি বলবেন? এখন অনেকে সিদ্ধান্তটা ভুল মনে করতে পারে একটা কারণে, যেহেতু আমার বাসা বগুড়া, আমি এখানকার হলে না হঠাৎ করে এখানে নির্বাচনে আসা, ওখানে অনেকে এটা ভিতরে দেখেছে হিরু আলম কেন এখানে নির্বাচন করে, এখানে তার দাঁড়ানটা ঠিক হয়নি, এটা ভুল হতে পারে। কিন্তু এখানে যারা আপনি ভুল বসছেন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু এখানে প্রতিবাদের মশাল হিসেবে একটা নির্বাচন করতেছি। আমি কিন্তু বগুড়াতে গত নির্বাচনে কিন্তু পাশ করেছি, আপনারা সবাই জানেন, তারই কিন্তু প্রতিবাদের মশাল হিসেবে এখানে ভোট করা। দ্বিতীয় প্রশ্নটি রাখতে চাই, সেটি হচ্ছে আশরাফুল আলম ওরফে হিরু আলম নাম আপনি বহু পরিচিতি আপনার, এই ক্ষেত্রে আপনার যারা ভক্ত অনুসারী তারা বলছেন যে আপনি এতদিন পর্যন্ত আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি একা যে জায়গায় নিজেকে নিয়ে আসছেন, এবং এই ঢাকা সত্র আসনের উপনির্বাচনের কয়েকদিন আগেও আপনি তুমুলভাবে মানুষের প্রশংসা আপনি বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে, কিন্তু তারা মনে করতেছেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আপনি মানুষের কাছে যে জায়গাটি তৈরি করে নিয়েছিলেন সেটি আপনি আস্তে আস্তে হারাতে বসতেছেন, এটি আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধরনের এখন পর্যন্ত আশঙ্কা পাইনি যে আমি যে জনপ্রিয়তা অর্জন করছি আমি ঢাকা সত্র আসনে দাঁড়ানোর কারণে এটা কমে গেছে, এটা ভুল। কারণ আমি নির্বাচনে এমন কোনো কর্মকাণ্ড করিনি কি জনগণের জন্য এমন কোনো ক্ষতির কাজ করিনি কি দেশের জন্য এমন কোনো ক্ষতির কাজ করিনি যে আমার এখানে কারণে জনপ্রিয়তা আমি হারাতে বসেছি, এই হারানোর মধ্যে এমন কোনো কাজ করিনি। কারণ এখানে আমি দাঁড়ানোতে একটা নিশা প্রিয়দের ভালো, কারণ এই জায়গাতে আমি হিরু আলম না দাঁড়ালে তারা আমার প্রতিপক্ষ ফাঁকা মারতে একটা গোল দিত। তো নির্বাচন যে কতটা সুষ্ঠু হতে পারে, কতটা আপনি সুষ্ঠু না হতে পারে, হিরু আলম মাঠে থাকে তো আপনার মানুষের কিছুটা পরিবর্তন দেখতে পারবেন। এইটা কিন্তু আপনি তার জন্য একটা মনে করেন দৃষ্টিভঙ্গির বদলানোর কথা ভাবতে পারেন। কারণ আমি মাঠে থাকা মানে মানুষের এখানে থেকে নির্বাচনটা কতটা সুষ্ঠু হইতেছে, কতটা অসুস্থ হইতেছে, এটা আপনি তার জন্য আমার মনে হয় প্রতিবাদের একটা মশাল বলতে পারেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আপনি বারবার আপনার নির্বাচনী প্রচারণায় নামার আগে থেকেও যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি সেখানে যাবেন, তখন থেকে বলছিলেন যে ওইখানে বড় একটি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে যে যারা নিম্ন শ্রেণীর, আমি সম্মানের সাথে বলি আমাদের আলোচনার ক্ষেত্রে হয়তো বলতে হচ্ছে, আপনি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন বারবার যে তারা আপনার সাথে আসছেন, তারা থাকবেন, তাদের সমর্থন আপনি পাবেন। কিন্তু আমার এক সহকর্মী কিছুক্ষণ আগে আপনাকে বলছিল যে গুলশান সরি এই যে ঢাকা সত্র আসনটি কিন্তু আমাদের বাংলাদেশের, তিনি বলছেন যে নাবিও বলা যেতে পারে, কারণ সেখানে আমাদের বিভিন্ন দেশের কূটনৈতিকরা তারা সেখানে বসবাস করেন, বা এলিট শ্রেণী আমরা যেটি বলি তারা সেখানে বসবাস করেন। অনেকে মনে করতেছেন যে এলিট শ্রেণী আপনাকে তারা নিবে না, তারা আপনাকে এখন নিতে পারেনি, তারা আপনাকে গ্রহণ করবে না। আপনি যে করাইল বস্তি বা যে সব জায়গাতে আপনি প্রচারণা চালাচ্ছেন সেখানে আংশিক বাধাগ্রস্ত আপনি হয়েছেন সেটি আপনি বললেন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি যদি এই এলিট শ্রেণী বা যে সকল মানুষ সেখানকার ভোটার তাদের কাছে গেলে আপনি সেখান থেকে আসলে কতটুকু সাপোর্ট বা সমর্থন পাবেন বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত আমি এলিট শ্রেণী যারা বলতেছেন আমাকে একজনও বলেনি যে তোমাকে ভোট দেবো না, সবাই আমাকে ভোট দিতে চাইছে, বুকে টেনে নিয়েছে। আর যারা বলেছে এলিট শ্রেণীর কিছু লোকের কথা আপনি বলতেছেন, তারা কিন্তু ওই আসনে ভোটারই না। আপনারা বলতেছেন ওই এলাকা সবচেয়ে বড় লোক এলাকা, সবচেয়ে আমাদের ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্র এলাকা, সেখানে আমি নির্বাচন করতেছি, আমার মতো লোক ওখানে মানায় না। ওকে, কিন্তু ওখানে যে সমস্ত এলাকাগুলো বিজনেস করতে যে সমস্ত বড় বড় বলছেন তারা কিন্তু ওখানকার ভোটারই না। আমি ব্যবসা করতেই পারি, আমার বাসা রংপুর, আমি গুলশানে একটা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করতেই পারি। তাই বলে আপনি গুলশানের বড় লোক হয়ে গেছেন দেখে আপনি আমাকে ভোট দেবেন, আপনি ওখানকার ভোটারই না। তাহলে এই এলিট শ্রেণীর লোকের কথা বললে, যারা প্রকৃত এলিট শ্রেণী, যারা প্রকৃত ওই এলাকার ভোটার তারা আমাকে ভোট দিবে, আর যারা বেশি শিক্ষিত একবারে মনে করেন এলিট শ্রেণীর কথা বলেন তারা, আমি এইবার দাঁড়ালেই কি ওখানে যে কোনো দল দাঁড়ালে কি তার ভোট কিন্তু ভোট দিতেই দেয় না। অনেক শিক্ষিত লোকেরা আমাকে বলছে নি দেয় হিরো আমরা তো ভোটের দিন ভোট দিয়ে পেরিয়ে দেয় না, ওখানকার লোকেরাই বলতেছে। তাহলে আপনি সেই সমস্ত লোকের কথা কেন আপনারা বারবার বলতেছেন এলিট শ্রেণীর লোক ভোট দিবে ভোট দিবে না, এটা তো আপনি আমি বলার অধিকার নাই। ভোটারদের ব্যক্তিগতভাবে তারা ভোটের দিন আমাকে ভোট দিবে না, ভোটের মাঠে যাবে কি না যাবে সেটা ভোটের দিন আপনারা বুঝতে পারবেন। এটা নিয়ে আগে থেকেই যারা এলিট শ্রেণীর লোকেরা আমাকে ভোট দিবে না, পছন্দ করবে না, আমরা তৃতীয় পক্ষে এই লোকগুলো কেন বলবো বলেন তো? তাহলে তো আমরা এলিট শ্রেণীর লোকদেরকে অবন্তর হয়। জনাব আশরাফুল আলম, আমার শেষ প্রশ্নটা আপনার কাছে, প্রশ্নটি আপনি একটু ভেবেই উত্তর দিবেন আমি তেমনটা আশা করব, সেটি হচ্ছে এই যে ঢাকা সত্র আসনের একজন হেভিওয়েট প্রার্থী যিনি আপনার সাথে আছেন, আমাদের সরকার দলীয় যিনি
মোহাম্মদ আরাফাত, নানান সময় আমরা এই যে সিটি কর্পোরেশন নির্বাচন বা জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিয়ে আমরা নানান সময় দেখি যে দলীয়ভাবেও অনেক কর্মী সমর্থকরা তাদের যে প্রার্থী থাকেন তাকে হয়তো সমর্থন করেন না, নানান মতামত দেখা যায়। কিন্তু এবার ঢাকা সত্র আসনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সমর্থিত কর্মী নেতা যারা আছেন তারা সবাই মোহাম্মদ আরাফাতকে তারা যোগ্য মনে করতেছেন এবং সেই ঢাকা সত্র আসনের জন্য খুবই একজন যোগ্য প্রার্থী প্রধানমন্ত্রী দিয়েছেন তেমনটাই বলতেছেন। এই ক্ষেত্রে জনাব আশরাফুল আলম হিরুকে, হিরু আলম আপনার কথা বলছি, আপনি সেই মোহাম্মদ আরাফাতের থেকে আপনাকে কেন বেশি যোগ্য মনে করতেছেন? শুধু টক শোতে বড় বড় কথা বললে হবে না, কিছু লোক আছে টক শোতে বড় বড় কথা বলে, তারা দেশের জন্য কী করছে, তারা আমাকে এলাকার জন্য কী করছে সেটা এখন দেখেন। হয়তো বলতে পারেন আপনি কী করছেন, আমিও কিছু করিনি, আমি এলাকার জন্য কিছু করিনি, দেশের জন্য কিছু করিনি, কিন্তু জনগণের ভোটে আমরা জয়ী হই। সে জনগণ কাদের চায়? যোগ্য ব্যক্তি সে একে যদি মনে করে সুষ্ঠু নির্বাচন হলে সে পাস করবে, সে যোগ্য মনে হবে। আর আমি যদি অযোগ্য ব্যক্তি হয় সে অযোগ্য ব্যক্তিকেই যদি জনগণ পছন্দ করে সুষ্ঠু নির্বাচনের দিনে আপনারা বুঝতে পারবেন তাকে জনগণ কতটা পছন্দ করে, আমাকে কতটা পছন্দ করে। আপনি ঢাকা সত্র আসনে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন বা আপনার? এখন এই মুহূর্তে আমি কাউকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না, কারণ সবাই আমাকে প্রতিদ্বন্দ্বিতা মনে করতেছে, এই জন্য আমার উপরে এত ধর্তব্য, এত বাধা। আমি সবচেয়ে এখন এই মুহূর্তে নিজেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবতেছি। ঢাকা সত্র আসনের জন্য আপনি কী কী করবেন? ঢাকা সত্র আসনের জন্য আমি কিছুই করব না, কারণ আমি পাঁচ মাসের জন্য ভোটে আপনি আসব, আপনি বড় বড় কী হতে দেয় আমি আপনি নির্বাচন করবো বলেন, সময়ই তো নেই। পাঁচ মাসের নির্বাচনে আপনি কী করতে পারবেন? তবে আমি একটা কাজ করে দিতে পারি, আমি সবাইকে বলতে পারি, আমি যে এলাকাগুলো ঘুরতেছি এই এলাকাগুলো রাস্তার অবস্থা খুবই বাজে, আমাদের এই পাঁচ মাসের জন্য আমার কোনো করার মতো কোনো ক্ষমতা থাকে আমার হাতে, আমি যদি পাই অবশ্যই আমি যে রাস্তাগুলো বসতে পারছি কাজ দেখেছি এইগুলো রাস্তার কিছু কাজ করার চেষ্টা করবো, এছাড়া অন্য কিছু করতে পারবো না। আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই আপনার কথা থেকে নিলাম, সেটি হচ্ছে যে এই যে আপনি বগুড়াতে নির্বাচন করলেন, আপনি ঢাকা সত্র আসনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, এর মধ্যে আমরা ধরে নিলাম যে আপনি সংসদ সদস্য নির্বাচিত হলেন, আপনি সংসদে গেলেন, আপনি যে প্রতিশ্রুতির কথা বলছেন যে আপনি রাস্তা নির্মাণের কাজ করবেন, এই ক্ষেত্রে আপনি সহায়তা কি পাবেন, এরকম মনে করতেছেন যে আপনি সেখানে গেলেও সরকার আপনাকে সহায়তা করবে? এখন আমরা জনগণ সংসদ তো বিল পাশের জায়গা, আইন তৈরি করার জায়গা, ওখানে আইন তৈরি করা হয়, আইন ভেঙে দেওয়া হয়, এমপিদের তো কাজটাই এটা। এখন আমরা যারা সেখানে জনগণের কথা, জনগণ ভোট দেখে যে সংসদে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে পাঠাবে, আমি তাদের কথা তুলে ধরবো। যদি সরকার আমাকে ওখানে কাজ করার সুযোগ করে না দেয়, অবশ্যই জনগণের কাছে বলবো আমি আপনাদের প্রতিনিধি হিসেবে গেছিলাম ওখানে কাজ করার জন্যে, সরকার কিন্তু আপনাদের কাজের কোনো সহায়তা আমাদের করেনি। আমি অবশ্যই সব জনগণের কাছে অবশ্যই আপনি বলবো যে পুরো ঘটনা কী হয়েছে, কেমন তারা যদি ভালোবেসে আমাকে ভোট দিয়ে থাকে অবশ্যই তারা তাদের ভুল বুঝতে পারবে। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বরাবরই আপনি জনগণকে সকল ক্ষমতা উৎস আপনি মনে করতেছেন। অবশ্যই জনগণ আছে বলে আজকে আমরা এমপি, জনগণ আছে বলে আমরা মন্ত্রী, জনগণ আছে বলে আজকে প্রধানমন্ত্রী, জনগণ না থাকলে আমরা সবাই জিরো। সতেরো আসনের ভোটারদের উদ্দেশ্যে আপনার লাস্ট কী বলার আছে? সতেরো আসনের ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, আমরা সুষ্ঠু একটা নির্বাচনের আশা রাখতেছি, আপনার ভোটের দিন ভোট কেন্দ্রে আসবেন, কারণ আপনার ভোট কেন্দ্রে না আসলে নির্বাচন সুষ্ঠু হইতেছে কি হইতেছে না আপনি বুঝতে পারবেন না, তাই আপনি ভোট কেন্দ্রে আসতে হবে, সবাইকে ভোট দিতে হবে, তাহলে আপনারা পরিবর্তন কিছু পাবেন। অবশ্যই আপনারা ভয় ভীতি সব দূর করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, ভোটের দিন আপনারা ভোট কেন্দ্রে আসুন, জোর করে সিল মারলে তাদেরকে প্রতিরোধ করুন এবং আপনি অন্যায়ের কথা বলুন, অবশ্যই সুন্দর একটা কিছু সামনে হবে, এই আশা রাখতেছি। এবং আপনারা ১৭ তারিখে সারাদিন ১টায় আমাকে ভোট দিন। ধন্যবাদ।